হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। জেক্সপো এবং ভোকলেটের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্ট তোমরা কখন পাবে, কিভাবে দেখবে, নেক্সট তোমাদেরকে কি কি করতে হবে সেটা এই ভিডিওতে তোমাদেরকে বলবো। তবে প্রথমেই তোমাদেরকে বলবো, তোমাদের যে সমস্যাটা হচ্ছিল যে যারা যারা চয়েস লক করনি তাদের চয়েস যেগুলো ছিল সেগুলো নেই বা চলে গেছে বা ডিলিট দেখাচ্ছে, তারা ভয় পেও না। কারণ আমি আগে তোমাদেরকে ভিডিওতে জানিয়েছিলাম যে কাউন্সিলের তরফ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছিল তাতে কিন্তু লেখা ছিল যে যারা লক করেনি তাদের, মানে যদি কেউ কোনো স্টুডেন্ট যদি লক করতে ভুলে যায় তাদেরটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে। যেহেতু এখানে দেখো ক্লিক টু ভিজিট, এইখানে কোনো রকম নিউ অপশন নেই, তো যখন এখানে নিউ বলে দেখাবে তখন জানবে তোমরা এখান থেকে তোমাদের যে অ্যালটমেন্ট লেটার সেটা ডাউনলোড করতে পারবে। তো এখন দেখো এখানে ক্লিক টু ভিজিট করলে ডেফিনেটলি দেখাচ্ছে রেজিস্ট্রেশন এন্ড চয়েস ফিলিং ইজ ক্লোজ। তো যেহেতু কাউন্সিলের তরফ থেকে তোমাদের অ্যালটমেন্ট লেটারের যে প্রসেস বা অ্যালটমেন্ট লেটার যে বার করার প্রসেস সেটা চলছে, সেই জন্য তোমরা এখানে লগ ইন করতে পারছো না। যখন কাউন্সিলের তরফ থেকে তোমাদের অ্যালটমেন্ট লেটার বা তোমরা যে চয়েস ফিল করেছো সেই অনুযায়ী তোমাদেরকে কলেজ কিরকম কি কলেজ বা কোন রেট দেওয়া যায় সেটা দেখা হয়ে যাবে, এবং তখন এখানে কিন্তু চলে আসবে তোমরা আবারও নিজেদের অ্যাপ্লিকেশন নাম্বার এবং যে পাসওয়ার্ড সেটাকে দেবে এবং সেটা দিয়ে এখানে এন্টার করতে পারবে। তো এটা আমি আমার তোমাদেরকে জাস্ট একটা ডেমো হিসেবে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে অনলাইন কাউন্সেলিং ফর অ্যাডমিশন ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস আর সেকেন্ড ইয়ার ডিপ্লোমা কোর্সেস, ক্লিক টু ভিজিট, এরকম একটা অপশন চলে আসবে। এই অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে। তারপর তোমরা এরকম দেখতে পাবে, তোমাদেরকে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে লগ ইন করতে হবে। এবং এখানে কিন্তু এরকম দেখাবে যে অ্যালটমেন্ট রেজাল্ট অফ ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সিলিং অফ অ্যাডমিশন টু ফার্স্ট ইয়ার ডিপ্লোমা কোর্সেস হ্যাভ বিন পাবলিশড। এবং এখানে লাস্ট ডেট অফ প্রভিশনাল অ্যাডমিশন বা প্রভিশনাল সিট বুকিং অফ ফার্স্ট ফেজ অ্যাডমিশন, এখানে ডেটটা কিন্তু 5/10 থাকবে না, ওখানে কিন্তু ডেটটা হয়ে যাবে 7/9/2022-এ। তোমাদের ফার্স্ট অ্যালটমেন্ট রেজাল্টে যাদের যাদের নাম থাকছে তাদেরকে কিন্তু 7ই সেপ্টেম্বরের মধ্যে ভর্তি হতে হবে। সো তোমরা তোমাদের পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে এভাবে তোমাদের আবার তোমাদের যে প্রোফাইলটা সেটা আবারও দেখতে পারবে। এবং তোমাদের প্রোফাইলের জায়গাটাতে তোমরা এরকম দেখতে পারবে যে অ্যালটমেন্ট রেজাল্ট স্ট্যাটাস ওখানে দেখাবে ডিক্লেয়ার্ড, এবং তোমাকে যদি ফার্স্ট অ্যালটমেন্টে কোনো কলেজ দেওয়া হয় সেখানে তোমার এখানে লেখা থাকবে যে কংগ্রাচুলেশনস, অভিনন্দন, আসন বরাদ্দ করা হয়েছে, ক্লিক হিয়ার টু ভিউ অ্যালটমেন্ট। এই অপশনটাতে তোমরা ক্লিক করবে এবং এখান থেকে দেখতে পাবে যে তোমাকে কোন কলেজে কোন ট্রেড বা কোন ব্রাঞ্চ দেওয়া হয়েছে। এবার এখানে অনেকের প্রশ্ন ছিল যে প্রথম অ্যালটমেন্টে কি তোমরা একের থেকে বেশি কলেজেস পেতে পারো, এটার উত্তর হলো না। প্রথম অ্যালটমেন্টে তোমাকে একটা কলেজ দেওয়া হবে, তোমার যদি সেই কলেজটা পছন্দ হয় তাহলে তুমি সেই কলেজে অ্যাডমিশন যে পেমেন্টের যে ফিজ থাকছে সেটাকে তোমাকে ফিজটাকে পেমেন্ট করতে হবে এবং তুমি অ্যাডমিশন নেবে। যদি তোমার সেখানে পছন্দ না হয় তাহলে তোমাকে 1000 টাকা দিতে হবে এবং 1000 টাকা দিয়ে অটো আপগ্রেডেশন করতে হবে। অটো আপগ্রেডেশন প্রসেসের মাধ্যমে তুমি আগে যে সিটটা পাচ্ছ সেই সিটটা রেখে অন্য কোনো কলেজে তোমার জন্য সিট পাওয়া যেতে পারে কিনা সেটা দেখা হবে। এবং অটো আপগ্রেডেশনের জন্য 1000 টাকা আগের ইয়ারে পেমেন্ট নেওয়া হয়েছিল এবং এটা হলো রিফান্ডেবল, অর্থাৎ যে অ্যাকাউন্ট থেকে তুমি পেমেন্টটা করছো সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা আবার ফেরত দিয়ে দেওয়া হবে। এবং অ্যালটমেন্ট লেটার এরকম হয়, তোমাকে কোন কলেজ দেওয়া হয়েছে এখানে দেখো, মানে এটা জাস্ট তোমাদেরকে একটা ডেমো দেখাচ্ছি যে সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিকে এই স্টুডেন্টটাকে কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি দেওয়া হয়েছিল আন্ডার এসকিউ জেনারেল কোটা, অর্থাৎ স্টেট জেনারেল কোটাতে। এবং এই যে স্টুডেন্টস একে দেখো 2 নম্বর, আপনার দ্বারা পছন্দ করা 2 নম্বর পছন্দের আসনটি বরাদ্দ করা হয়েছে। তো এই স্টুডেন্টটা যদি চায় সে অটো আপগ্রেডেশন প্রসেসে মানে অংশগ্রহণ করতে পারবে, কারণ তাকে তার 2 নম্বর পছন্দটা দেওয়া হয়েছে। এবার তোমাদেরকে বলি, কোন স্টুডেন্টসকে যদি প্রথম পছন্দটাই দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে না। যদি কাউকে 2 নম্বর বা তার নিচের দিকের কোনো কলেজেস দেওয়া হয় তাহলেই কিন্তু সে শুধুমাত্র অটো আপগ্রেডেশন প্রসেসে অংশগ্রহণ করতে পারবে। এবার এখানে দেখো, নো আই ডোন্ট ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন, যদি কেউ পার্টিসিপেট করতে চায় তাহলে সে পার্টিসিপেট করবে, যদি কেউ পার্টিসিপেট না করতে চায় তাহলে এখানে এই যে চেকস বক্স থাকবে সেটাকে তোমাকে ক্লিক করতে হবে এবং পরবর্তী প্রসেসে তোমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং কেউ যদি অটো আপগ্রেডেশন করতে চায় তাহলে এখানে দেখো ইয়েস আই ওয়ান্ট টু পার্টিসিপেট ইন অটো আপগ্রেডেশন, এই অপশনটিতে ক্লিক করতে তোমাদেরকে হবে।
সো আশা করছি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে এবং ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট লেটার আশা করছি আজকেই দুপুরের পর বা বিকাল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে, কারণ অ্যাডমিশনের যে প্রসেস সেটা কিন্তু 2 তারিখ অর্থাৎ কাল থেকে 7 তারিখ পর্যন্ত চলবে। আর তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জিজ্ঞেস করো।